আগামীকাল আপার প্রাইমেরি মামলার শুনানি হয়নি এবং সেই নিয়ে বহু রাজনীতি শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে না করোনার জন্য কোর্ট বন্ধ ছিল কালকে এবং সেই কারণে শুনানি হয়নি তাহলে এইখানে দেখুন যে তিন তারিখে কস্টলিস প্রকাশ করা হয়েছে এটা কীভাবে সম্ভব যদি কোর্ট বন্ধ থাকে দু সপ্তাহের জন্য তাহলে তিন তারিখের জন্য কস্টলিস্ট কেন প্রকাশ করা হবে এরপর আপনাকে যেটা দেখাবো সমস্ত কিছু সেখানে পরিষ্কার হয়ে যাবে এখানে একটি অর্ডার কপি দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু যে কেসটির হেয়ারিং হয়নি সেই সম্বন্ধে একটি অর্ডার কপি এখানে দেওয়া হয়েছে এবং সেখানে যেটা লেখা হয়েছে আপনাকে যখন দেখাবো আপনি স্পষ্ট বুঝিয়ে যাবেন যে কারা ঠিক বলছে কারা ভুল বলছে এবং কীভাবে আপার প্রাইমিনে নিয়ে রাজনীতি চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো এখানে আমরা এই মুহূর্তে নাইন ফাইভ নাইন সেভেন যে অর্ডার কপিটি দেওয়া হয়েছে সেটি আমরা এখানে দেখবো এখানে দেখুন একত্রিশ সাত দু কুড়িতে অর্ডার কপি দেওয়া হয়েছে এবং এখানে একটি পিডিএফ আছে এই পিডিএফটি ডাউনলোড করছি এবং সেখানে কী লেখা আছে লিখলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ভালো করে দেখুন একত্রিশে জুলাই কিন্তু অর্ডার এবং সেটা হচ্ছে নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু এরপর দেখুন এখানে কি লেখা আছে লেখা আছে এক্সেপ্ট মিস্টার সুবীর সান্নাল সিনিয়র কাউন্সিল নো ওয়ান অ্যাফেয়ার ফর এনি অব দ্য আদার পার্টিস ভালো করে দেখুন শেষ লাইনটা কি বলা হয়েছে সুবীর সান্নাল ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না কোনো পার্টির কোনো সদস্য কালকে উপস্থিত ছিল না সেই কারণে মামলার শুনানি হয়নি এবং সেটিকে লিস্টেড করার কথা বলা হয়েছে আগস্টের সেকেন্ড উইকে এবার নিশ্চয়ই ভালো করেই বুঝে গেছেন যে কারা সত্যি কথা বলছে এবং কারা মিথ্যে কথা বলছে আগামীকাল আমি প্রথমেই ভিডিওতে জানিয়েছিলাম যে কমিশনের প্রতিনিধির অনুপস্থিতির জন্য মামলা শুনানি হয়নি কিন্তু পরে অনেকেই দাবি করেছে যে করোনার জন্য একটার সময় কোর্ট বন্ধ হয়ে যায় এবং সেই কারণেই মামলার শুনানি হয়নি এবার নিশ্চয়ই সত্যটা সামনে এসেছে ভালোভাবেই বুঝে গেছেন যে অর্ডার কপি পেশ করা হয়েছে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অন্য কোনো পার্টির কোনো সদস্য উপস্থিত ছিলেন না সেই কারণে মামলার শুনানি হয়নি